হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। তো আমি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে রোমান্টিক স্ট্যাটাস ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ড বানাতে হয়। আমাকে অনেকে কোয়েশ্চেন করেছিল যে কিভাবে আমরা রোমান্টিক স্ট্যাটাস ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডগুলো ক্রিয়েট করতে পারি সেটা। তো আজকে আমরা পিক্সেল ল্যাবের সাহায্যে সেই ভিডিওগুলোর ব্যাকগ্রাউন্ড আমরা বানাবো। তো এর জন্য আমাদের সিম্পলি প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি, আর পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটির ডাউনলোড লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে, অথবা আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। প্রথমে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপর ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করবেন। ইমেজ সাইজ অপশনটিতে ক্লিক করার পর এখানে ইমেজ রেশিও সিলেক্ট করে দিবেন। রেশিও সিলেক্ট করার পর আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে কালার অপশনটিতে ক্লিক করবেন এবং গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখানে একটা কালার অ্যাড করে নেবেন। কালারটি সিলেক্ট করার পর আপনারা টিক আইকনে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শেপস নামে একটা অপশন রয়েছে, টিক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটি শেপ নেবেন, আর এখানে রেডিয়াস নামে একটা অপশন রয়েছে, এটা একটু বাড়িয়ে দিবেন। ফর এক্সাম্পল আপনি 10 দিতে পারেন। তারপর টিক আইকনে ক্লিক করবেন এবং পুনরায় শেপটির উপর ক্লিক করবেন। তারপর আপনারা এখানে কালার নামে একটা অপশন রয়েছে, এটিতে ক্লিক করবেন। তারপর গ্রেডিয়েন্ট অপশনটিতে গিয়ে আপনারা আগের কালারটি সিলেক্ট করে দিবেন। কালারটি সিলেক্ট করার পর আপনারা টিক এখানে ক্লিক করবেন। তারপর আপনারা এই স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, ঠিক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা এনাবেল করে দিবেন এবং এনাবেল করে দেওয়ার পর এখানে কালারটি আপনার হোয়াইট সিলেক্ট করে দিবেন এবং তারপর ওই স্ট্রোক হোয়াইটটা আপনারা বাড়িয়ে দিবেন। ফর এক্সাম্পল আমি 4 দিয়ে দিয়েছি এবং আপনারা ঠিক আইকনে ক্লিক করবেন। তারপর শেপটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর আমরা এই শেপটিকে এখানে অ্যাডজাস্ট করে নেব। শেপ দুটিকে ঠিক এভাবে অ্যাডজাস্ট করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি পিকচার এখানে অ্যাড করে নেব। পিকচারটি অ্যাড করার পর সার্কেল একটি অপশন রয়েছে, সার্কেল অপশনটিতে ক্লিক করে আমরা পিকচারটি সিলেক্ট করে নেব। পিকচারটি সিলেক্ট করার পর আমরা টিক আইকনে ক্লিক করব এবং ইমেজটি একটু ছোট করে নেব। তারপর ইমেজটিতে ক্লিক করে আমরা এখানে এই স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, ঠিক এখানে ক্লিক করব এবং এটি এনেবল করে দিব। এনেবল করে দেওয়ার পর আমরা এখানে কালারটি হোয়াইট করে নেব এবং এই স্ট্রোক উইথটা আমরা একটু বাড়িয়ে নিব। তারপর আমরা এখানে ইমেজটি আমরা এখানে ঠিক এখানে অ্যাডজাস্ট করে নেব। ইমেজটি অ্যাডজাস্ট করার পর আমরা ঠিক সেম প্রসেসে আরেকটি ইমেজ অ্যাড করে নেব। সেম প্রসেসে ঠিক আমরা এভাবে পিকচারটি অ্যাডজাস্ট করে নেব। পিকচারটি অ্যাডজাস্ট করে নেওয়ার পর আমরা পুনরায় শেপ অপশনটিতে ক্লিক করব এবং এখানে আমরা আরেকটি শেপ নিয়ে নিব। তারপর আমরা কালার অপশনটিতে ক্লিক করে এটির কালার আমরা চেঞ্জ করে দিব। আবার শেপটির উপর ক্লিক করার পর আমরা এখানে এই স্ট্রোক নামে একটি অপশন রয়েছে, ঠিক এখানে ক্লিক করে আমরা এনাবেল করে দেওয়ার পর হোয়াইট কালারটি সিলেক্ট করে দেব এবং এই স্ট্রোকটি স্ট্রোক আমরা 3 করে দেব এবং এখানে আমরা একটা টেক্সট অ্যাড করব। ফর এক্সাম্পল আপনি এখানে আপনার চ্যানেলের নাম দিতে পারেন।
টেক্সট অ্যাড করার পর আমরা এখান থেকে ফন্টটি চেঞ্জ করে নেব। ফন্টটি সিলেক্ট করার পর আমরা টেক্সটির সাইজ একটু বাড়িয়ে দেব। তারপর আপনারা চাইলে টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন। টেক্সটের কালার চেঞ্জ করার পর আপনারা ইমেজটি সেভ করবেন। এর জন্য সেভ এখানে ক্লিক করার পর আপনারা সেভ করে নেবেন। ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই একটা লাইক বাটনে ক্লিক করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।